গেছেন তাকে আপনারা স্লোগান দিয়ে অভিবাদন দেন শেখ মুজিবের পথ ধরো বাংলাদেশ স্বাধীন করো বাজে ভাইয়ের পথ ধরো বাংলাদেশ স্বাধীন করো বাসের মাঠে তারা স্বাধীন করো বাংলাদেশ স্বাধীন করো ভাইরা আমার আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বোঝেন আজকে তিনি আমি প্রেসিডেন্ট খান সাহেবের সঙ্গে দেখা করেছি আপনারা জানেন আলাপ আলোচনা করেছি আমি পাক শুধু বাংলার নয় পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম 26 মার্চ 1971 শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ নয় মাস যুদ্ধের পর প্রায় 30 লক্ষ প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীনতা এরপর জাতি দেখল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় 1975 15 আগস্ট রাতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে ঘাতকরা হত্যা করে ধানমন্ডির 32 নম্বরের এই বাড়িতেই এই বাড়ির সঙ্গেই জড়িয়ে রয়েছে বঙ্গবন্ধু এবং তার পরিবারের নানান স্মৃতি এখান থেকেই দেশ পরিচালনায় সব ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত নিতেন বঙ্গবন্ধু একতলায় জাদুঘরটির প্রথম কক্ষে ছবির মাধ্যমে ইতিহাস তুলে ধরা হয়েছে বাড়িতে ঢুকলেই চোখে পড়বে একটি অভ্যর্থনা কক্ষ এর পাশের কক্ষটি ছিল শেখ মুজিবুর রহমানের পড়ার ঘর এখান থেকেই 71 সালে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠিয়েছিলেন বঙ্গবন্ধু নিচতলায় রয়েছে বেগম ফজিলাতুন্নেসা মুজিবের রান্নাঘর সিঁড়ি বেয়ে দোতলায় উঠলে প্রথমে চোখে পড়বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কক্ষ এর পাশে রয়েছে একটি বসার ঘর এখানেই পরিবার নিয়ে একসঙ্গে বসে টেলিভিশন দেখতেন বঙ্গবন্ধু পাশের ডাইনিং টেবিলে বেগম মুজিবের হাতে তৈরি করা আচার আজও সংরক্ষিত আছে বসার ঘরের পাশে বঙ্গবন্ধুর শোবার ঘর এ ঘরের চারপাশে অসংখ্য গুলির চিহ্ন 75-এর 15 আগস্ট ভোরে এ ঘরেই বেগম ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধুর মেজ ছেলে শেখ জামাল কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এবং শেখ কামাল ও শেখ জামালের 2 নববধূ সুলতানা কামাল ও রোজি জামালের মরদেহ পড়েছিল একটু সামনে এগুলোই বাড়ির মূল সিঁড়ি জাতির পিতাকে হত্যাকাণ্ডের স্থান 1975-এর 15 আগস্ট রাতে ঘাতকরা জাতির জনককে হত্যা করে ঠিক এই সিঁড়ির গোড়ায় এখানেই পড়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গুলির চিহ্নগুলো আজও ধারণ করে আছে সিঁড়ির প্রতিটি স্তর সিঁড়ির পাশেই বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার কক্ষ কারাগারে থাকা অবস্থায় এই কোরআন শরীফটি পড়তেন বঙ্গবন্ধু এ কক্ষেই 15 আগস্ট রাতে ঘাতকদের বুলেটে বিদীর্ণ বঙ্গবন্ধুর পাজামা শেখ রাসেলের শার্ট সংরক্ষিত শেখ জামালের কক্ষেও বুলেটের চিহ্ন স্পষ্ট দোতলায় রয়েছে একটি বড় বেলকনি এখানে দাঁড়িয়েই বঙ্গবন্ধু নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়াতেন তৃতীয় তলার এ কক্ষেই থাকতেন শেখ কামাল এর সাথে বঙ্গবন্ধুর ব্যক্তিগত আলোচনার ঘর এ কক্ষে বসে দেশি বিদেশি অতিথিদের সাথে সাক্ষাৎ করতেন বঙ্গবন্ধু 75-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর থেকে 1981 সাল পর্যন্ত এ বাড়িটি সিলগালা করে রাখা হয় পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে ঐতিহাসিক এ বাড়িটিকে জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেন জাদুঘরটি উদ্বোধন করা হয় 1994 সালের 14-ই আগস্ট